গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই রিকোয়েস্ট করেছিল একটা ব্রাইডাল লুক দেখাতে, সো আজ একটা ব্রাইডাল লুক দেখাবো, বাট একটা পার্টি ব্রাইডাল পার্টি লুক দেখাবো, কারণ ব্রাইডাল লুক সামনে আমি আনতে চলেছি আরো তোমাদের জন্য। সো আজ একটা পার্টি লুক করছি সিম্পল, ঠিক আছে? তো চলো আজকে তোমাদের পুরোটা দেখাবো। তো ভিডিওটা প্লিজ তোমরা মন দিয়ে দেখো, কেউ কেটে সরিয়ে দিও না। আর আমি তো বলেছি টাইমের অভাবে আমি একদম ভিডিও পোস্ট করতে পারছি না, তো তোমরা একটু সাপোর্ট করো, তাহলে আমি আরো উৎসাহ হব। তো চলো দেখা যাক, প্লিজ সাপোর্ট করো। সো দেখতে পেরেছ এটা যেন কি প্রাইমার, প্রাইমার এটা ল্যাকমির 95 প্রাইমার। সো প্রথম প্রাইমারটা অ্যাপ্লাই করবো। এই প্রাইমার জানিস তো, আগে মেকআপ করতাম প্রাইমার যেতাম না বলে ওরকম মেকআপ গুলো ফুটে পড়তো, বাট এই প্রাইমারটা দিলে না মেকআপ একটু সরে না। Mm-hmm.
ফাউন্ডেশন আমার ইউজ করা হয়ে গেছে, এখন আমি ল্যাকমির রোজ পাউডার ইউজ করছি। খুব খুব খুবই সুন্দর এটা, তাকা।
সুইস বিউটির সেটিং স্প্রে ইউজ করতে পারো, এটা আমাকে দোকান থেকে দিয়ে দিয়েছিল, গোল্ড টোনার, গোল্ড টোনার লেখা। তো সবাই এত ভালো হেয়ার স্টাইল পারে, আমি একটু হেয়ার স্টাইল পারি না। চলো ট্রাই করা যাক আজকে। ফুল মেকআপটাই দেখিয়েছি, একটা পার্টি মেকআপ করিয়েছি, ঠিক আছে। সো ভালো লাগলে প্লিজ তোমরা কমেন্টস করো, আর প্লিজ যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর আরেকটা আমাকে সাপোর্ট করো, আর ভালো লাগলে ভিডিওটা প্লিজ শেয়ার করো সবার সাথে। দেখো তাকাই দিকে। সো দেখো তোমরাই বলো কেমন হয়েছে মেকআপটা, দেখো আই ক্লোজ কর। সো বল তোর প্রিয়াঙ্কা তো সেজে কেমন লাগলো? আমার কাছে খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম এরকম পার্টি লুক সেজেছি, খুবই ভালো লেগেছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সানালি। আগেবার ওকে সাজিয়েছিলাম, একটু ব্রাইডাল লুক সাজিয়েছিলাম, তো আইল্যাশটা উঠে যাচ্ছে, অ্যাকচুয়ালি আঠাটা একদমই বাজে, যার জন্য উঠে যাচ্ছে। সো তো চলো টাটা, তো নেক্সট ভিডিও আমার খুব তাড়াতাড়ি আসতে চলেছে, আর প্লিজ তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো, আর কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিও। সো বাই বাই, টাটা, থ্যাংক ইউ ভিডিওটা পুরোপুরি দেখার জন্য, সবাই প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখো। সো